নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে থাম্বেল দেখে আশা করি কিন্তু আপনারা জেনে গেছেন ভিডিওটা কি হতে চলেছে ভিডিওটা কি হতে চলেছে পদোন্নতি সরকারি কর্মচারীদের পদোন্নতি কি সংবিধানের অধিকার না এটা সরকারের ইচ্ছার ওপরে নির্ভর করে এটা নিয়েই কিন্তু কেস হয়েছিল আজকে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে ট্রিপিল প্রধান বিচারপতি ট্রিপিল বেঞ্চে কিন্তু এর রায় ঘোষণা করে দিল টানা তিন চার ঘন্টা শুনানি হয়েছে শুনানি করে কিন্তু আজকে প্রধান বিচারপতি ট্রিপিল বেঞ্চ কিন্তু আজকে রায় ঘোষণা করে দেওয়া হলো কি আছে সেই রায়তে পদোন্নতিটা কি কেন সরকার অনেকে আছে পদোন্নতি হচ্ছে না সমস্ত ক্রাইটেরিয়া হয়ে গেলে হচ্ছে না পদোন্নতি কি কোনো কোনো অধিকার জেনে নিন এবং সুপ্রিম কোর্ট রায় কি দিয়ে দিল সরকারি কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত মামলায় বিরাট রায় সুপ্রিম কোর্টের দিয়ে দেওয়া হলো নির্দেশ সম্প্রতি সুপ্রিম কোর্টে পদোন্নতির অধিকারের বিষয়ে একটি আপিল দায়ের করা হয়েছিল এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি যুগান্তরকারী রায় দিয়ে দিয়েছে প্রধান বিচারপতি ভি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে সমস্ত সরকারি কর্মচারীদের পদোন্নতি দেওয়ার অধিকারের দেওয়ার আপিলের শুনানি শেষে চূড়ান্ত রায় ঘোষণা করে দিল বি ওয়াই চন্দ্রচূড় শীর্ষ আদালত বলছে যে পদোন্নতির অধিকার সাংবিধানিক অধিকার নয় সংবিধানের কোনো অংশে এই অধিকারের কথা উল্লেখ নেই আদালত আরও বলছে যে কার্যনির্বাহী অর্থাৎ কেন্দ্র কেন্দ্রের ক্ষেত্রে সংসদ এবং রাজ্যগুলির ক্ষেত্রে বিধানসভা কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত নিয়ম এবং প্রবিধান প্রবর্তনের অধিকার রয়েছে সো এটা কোনো অধিকার নয় শীর্ষ আদালত বলছে সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয়ে সংবিধানে কোনো নির্দেশ নেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড়ের নেতৃত্বে বেঞ্চে উল্লেখ করছে ভারতে সরকারি কর্মচারীদের পদোন্নতির কোনো সাংবিধানিক অধিকার নেই কেন্দ্রীয় এবং রাজ্য কর্মচারীরা পোস্ট বা প্রয়োজনীয়তা দ্বারা নিয়ম এবং প্রবিধান প্রয়োজনের জন্য সম্পূর্ণরূপে দায়ী সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে আইন প্রণয়ন এবং কার্যনির্বাহী বিভাগ কর্মচারীকে পদোন্নতি দেওয়ার জন্য সরি একটু আটকে গেছিল বিধি এবং আইন বিধানগুলির সাথে কাজ করে আদালত এটিও স্পষ্ট করে দিয়েছে যে পদোন্নতি নির্বাচনের জন্য নীতির পর্যাপ্ততা পর্যালোচনা করবে না কাজের ধরন এবং অন্যান্য কর্মসংস্থান সম্পর্কিত প্রবিধানের ওপর নির্ভর করে কোনো কর্মচারীকে পদোন্নতি দিতে হবে তা নির্ধারণ করার একমাত্র অধিকার আইনসভার রয়েছে প্রত্যেক কর্মচারীর সাথে সমান আচরণ করা হয় তাহলে নিশ্চিত করার জন্য এই ধরনের আপিল শুধুমাত্র ভারতীয় সংবিধানের ষোলো নং অনুচ্ছেদের সরকারি অফিসে সকলের জন্য সমান সুযোগ এর অধীনে বিবেচনা করা যেতে পারে সুপ্রিম কোর্ট এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার চন্দ্রচূড়ের নেতৃত্বে বেঞ্চ সিনিয়রিটি কাম মেরিট এবং মেরিট কাম সিনিয়রিটির সম্পর্কে কথা বলা হয়েছে সম্প্রীতি একটি রায়ে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে কর্মীদের পদোন্নতি হয়ে থাকে সাধারণত অভিজ্ঞতার নিরিখে কারণ আশা করা হয় যে একজন অভিজ্ঞ ব্যক্তির কাজের অভিজ্ঞতা তার দক্ষতার বৃদ্ধিতে সহায়ক হতে পারে শুধু তাই নয় এই পদ্ধতি কর্মক্ষেত্রে স্বজন পোষণেরও সম্ভাবনা রোধ করতে পারে সো বন্ধুরা এটাই হলো আজকেকার আপডেট পদোন্নতি কোনো অধিকার নয় চিফ জাস্টিস জানিয়ে দিল ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ